রেজাসি আপনাদের সাথে। আর আজকে আমরা ফটোশপে নয় ইলাস্ট্রেটরে একটি বিজনেস কার্ড ডিজাইন করব, যেটা ফটোশপেই করা যাবে, তবে আমি আজকে ইলাস্ট্রেটরে করব, যেহেতু আমাদের ক্লায়েন্ট ইলাস্ট্রেটরে কাজটা করতে বলেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা পিডিএফ ফাইল দিয়েছে, তো এই পিডিএফ ফাইলটাতে যে বিজনেস কার্ডটা আছে এটা আমাদের ডিজাইন করতে হবে, যেটার ওয়াইড হবে 3.5 ইঞ্চি অ্যান্ড হাইট হবে 2 ইঞ্চ, সরি ওয়াইড যাই হোক 3.5 গুণ 2 ইঞ্চি এটা টল হবে। তো আমি যে পিডিএফ ফাইলটা দিয়েছি এটা আমি ডাউনলোড করে অলরেডি এটাকে ফটোশপে নিয়ে রাখি। ওকে, এখান থেকে এই এলিমেন্টসগুলো নিয়েই আমার বিজনেস কার্ডটাকে ডিজাইন করতে হবে, এটাকে রিডিজাইন করতে হবে। অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরে নতুন একটা পেজ নেব, ফাইল থেকে একটি নিউ পেজ নিই। একটু ওয়েট করতে হবে, এখানে আমরা ইউনিটসটাকে ইঞ্চি করে নিব, জাস্ট এখানে 3.5, এটা 2, দেন ওকেতে ক্লিক করলে এর একটি পেজ ওপেন হবে। জুম টুলস দিয়ে এটাকে আমি একটু মাইনাস করি। ওকে, তো এবার এখানে আমাদের যে ইমেজটা আছে এখানে জাস্ট আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব। ব্ল্যাক কিন্তু অতিরিক্ত ব্ল্যাক নয়, একটু হোয়াইট কোয়ালিটির একটা ব্যাকগ্রাউন্ড নিব যেটা টোটালি ব্ল্যাক নয়। তো এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুলস সিলেক্ট করি, তার আগে আমি রুলার টুলসটি অবশ্যই নিব কন্ট্রোল আর দিয়ে, তারপর এখান থেকে একটি রুলার টুলস আমি এখানে মাঝ বরাবর দিয়ে দিব। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। তো এটা দেওয়ার পর যে রেক্টেঙ্গেল টুলসটা নিয়েছিলাম জাস্ট একটা নিউ রেক্টেঙ্গেল নিব এখানে, যেটা এখানে ব্ল্যাক হবে। তো এটা নেওয়ার পর আমাদের জাস্ট ফটোশপে দেখতে হবে আমাদের কি কি এলিমেন্টস গুলো দিছে। তো আমাদের লোগোটা দিছে, আমরা জাস্ট লোগোটাকে একটু কেটে নিব, এখান থেকে লোগোটাকে আলাদা করে নিব ফটোশপ থেকে। ফটোশপের ম্যাজিক টুলস দিয়ে জাস্ট এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিব, তারপর এখানে যতগুলো হোয়াইট এলিমেন্টস আছে এগুলো আমরা রিমুভ করে নিব এখান থেকে ম্যাজিক টুলস দিয়ে। ওকে ফাইন, এখানে আরেকটা থেকে গেছে মাইনাস, আর কোথাও আছে কিনা একটু দেখি। ওকে ফাইন, নাই। তো এইটাকে জাস্ট সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে ডেস্কটপে আমরা ফাইলটাকে পিএনজি আকারে সেভ করে নেব। ডেস্কটপ, এটা লোগো, এখান থেকে পিএনজি ফাইলটা সিলেক্ট করি। ওকে ফাইন, তোমরা এটাকে আবারও আগের পর্যায়ে নিয়ে চলে আসবো, এটা যেভাবে ছিল সেভাবে আবার করি, আবার এখান থেকে আমাদের কাজে লাগবে। তো যে পিএনজি ফাইলটা নিয়েছি, তো আমরা আচ্ছা লোগোটা আগে আগে নয়, আমাদের ডিজাইনটা আগে, আমাদের ডিজাইনটা যেহেতু আগে সেহেতু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা ম্যাপ নিয়ে আসি। আমি গুগল থেকে অলরেডি ডাউনলোড করে রেখেছি একটা ভেক্টর ম্যাপ, তো এটাকে জাস্ট ফটোশপে একটু ওপেন করি। ওপেন করার পর আমি এখান থেকে জাস্ট একটি টুলস আমি সিলেক্ট করব,
keypad tools sorry to etake just totally mark korar pore amra oh shit etake remove kore nibo tar pore ebar amra just magic tools select kore total area ta select korar pore এখান থেকে জাস্ট সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করে এখানে মাস্ক ক্লিক করব করার পর যে বাকি এরিয়াটুকু হোয়াইট রইছে এটা ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করলে এটা আউট হয়ে যাবে তো এবার এই মিস্টেকেও জাস্ট আমি পিএনজি ফাইলে সেভ করব সেভ অ্যাজ ডেস্কটপ পিএনজি ফাইল সেভ করে দিলে এটা উইদাউট ব্যাকগ্রাউন্ড এটা সেভ হয়ে যাবে এটা যেহেতু হয়ে গেছে তো আমরা এখান থেকে জাস্ট এই যে উইদাউট ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা এমএফটা আমরা ইলাস্ট্রেটর ওপেন করব জেড এ ক্লিক করে আমরা জুম টুলস তারপর অল্টার দিয়ে এটাকে ছোট করব স্পেস সেভ ধরে এটাকে সোজা করতে পারি যে কোনো ভাবে ঠিকঠাক করতে পারি তো এই এখানে আমরা জাস্ট এই টুলসটা সিলেক্ট করে শিফট এবং অল্টার চেপে এটাকে আমরা ছোট করব জাস্ট ফটোশপের মতোই স্পেস চেপে এটাকে আমরা যে কোনো দিকে মুভ করতে পারি ইমেজটাকে জাস্ট এবং অল্টার চেপে এটাকে মাইনাস করতে পারি এবার এই ম্যাপটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে অ্যাডজাস্ট করব থেকে এই ম্যাপটা সিলেক্ট করার পর আমরা অপাসিটিটাকে জাস্ট 20% করে দিব 20 বা আরো একটু কম করে দিলেও প্রবলেম নাই জাস্ট এটা এভাবে থাকলেও প্রবলেম নাই এবার আমরা এখান থেকে কিছু কালার সিলেক্ট করব জাস্ট এখান থেকে কালারটা তারপর আমরা এখান থেকে এই টুলসটা সিলেক্ট করব পেন টুলস অল্টারে ক্লিক করে এখানে ক্লিক করলে এটা আউট হয়ে যাবে জাস্ট ফটোশপের মতোই অল্টারে ক্লিক করি তারপর এখানে ওকে তো এই মিস্টার নিচে আমি আরেকটি ইমেজ আমি জাস্ট সেট করবো এখানে এটাকে জাস্ট ডুপ্লিকেট করতে হবে জাস্ট অল্টারে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং এর কালারটাকে এখান থেকে জাস্ট আমরা একটু নন ব্রাইটেন কালারটা সিলেক্ট করে দিই তারপর এখান থেকে এটাকে আবারও অল্টারে ক্লিক করে ডুপ্লিকেট করব করার পর এখান থেকে আরেকটু নন ব্রাইটের অর্থাৎ ব্লু করে দিই ব্লু
ওকে, তো এবার এই ইমেজগুলোকে জাস্ট আমি পরপর নিচে দিয়ে দিব, ঠিক আছে? অ্যারেঞ্জ ব্রিং সেন্ড টু ব্যাক, ওকে, এটা ব্যাকে চলে গেছে। এটাকেও অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটা দেখেন এর নিচে চলে গেছে। এটাকে আবারও আমি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটা অতিরিক্ত ব্যাকে চলে গেছে। ব্রিং টু ফরওয়ার্ড, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, ওকে। জাস্ট এই ইমেজটাকে আমি এইদিকে ঘুরাই দিব এবং এই ইমেজটাকে আমি এইদিকে ঘুরাই দিব। শিফট এবং অল্ট দিয়ে এটাকে বড় করি এবং এই ইমেজটাকে জাস্ট আমি মিডল পয়েন্টে রাখবো। ফাইন, তো এটা হওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে লোগো গুলো আছে এগুলো অ্যাড করব। এখান থেকে যে আমি লোগোটা পিএনজি ফাইল করছিলাম ফটোশপ দিয়ে, এটা এখানে বসাই দিব। ইমেজটাকে জাস্ট ফটোশপ থেকে কেটে দেই। দেওয়ার পরে এখানে আমাদের লোগোতে একটু প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে এখানে ইরেজার টুলস দিয়ে আমি এটাকে জাস্ট স্লোপ করে দেবো। আচ্ছা, এটা পরে করতেছে, আগে আমি আমার যে মূল থিমটা এটা আমি আগে ক্রিয়েট করি। আমাদের এখান থেকে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমাদের কপি করে নিতে হবে। সো সরি, আমি এই ইমেজটাকে জাস্ট আমি ইলাস্ট্রেটর ওপেন করলে এটা পেয়ে যাবো। সুতরাং আমাদের ফটোশপ থেকে কেটে নেওয়া লাগবে না। ফাইল ওপেন, জাস্ট আমরা ডেস্কটপে ক্লিক করে এটাকে ইমেজটাকে পাচ্ছি। এটা একটি পিডিএফ ফাইল,
প্রত্যেকটা লেয়ারস আলাদা আলাদা ভাবে সিস্টেম করেছে, যেটা আমি শিফট শিফট দিয়ে এগুলোকে আমি জাস্ট সিলেক্ট করতে পারবো। তারপর অবজেক্ট থেকে বা এডিট থেকে কাট বা কপি করে আমি এখানে পেস্ট করতে পারবো। সরি, জাস্ট এখানে আমি প্লেস করি। তারপর আমাদের যে সমস্ত টুলসগুলো আছে এগুলো আমি জাস্ট এক এক করে নিয়ে আসি। এখানে কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড ফ্রেন্ডলি সার্ভিস এই টেক্সটগুলোকে জাস্ট কপি করব। এই টুলটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। জাস্ট আমি ব্রাউজারটা একটু ওপেন করি। এখান থেকে আমি আবার এটাকে একটু কপি করে নিই। তাহলে আমাদের যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা এটা সহ যাবে না, এটা উইথআউট রিটেল চলে আসবে। সো এখানে আমি একটা টেক্সট টুলস অ্যাড করি, তারপর এটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেই। সবগুলো টেক্সটকে আমার এখন সিলেক্ট করতে হবে। করার পর আমরা এইখানে সিলেক্ট করার পরে জাস্ট দেখেন মিডল পয়েন্ট চলে আসছে। শিফট এবং অল্টার দিয়ে এলাকে একটু ছোট করি। ওকে, তো এবার যে ইমেজটাতে যে ফোন নাম্বারটা রয়েছে এটাকে জাস্ট কপি করব। কন্ট্রোল সি দিয়ে টোটাল মার্ক করব, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করব। তারপর আবার কপি করে ইলাস্ট্রেটর ওপেন করে আমি ফোন নাম্বারটাকে জাস্ট এখানে বসাই, কন্ট্রোল ভি। ওকে, তো টেক্সটগুলোকে আমার হোয়াইটেন করতে হবে। তো হোয়াইটেন করতে হলে আমাদের টেক্সটগুলোকে এখন এখান থেকেই কালারটা চেঞ্জ করে দিতে হবে হোয়াইট। একটু বড় করি। আপনি যদি টেক্সটের স্টাইলগুলো চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে অপশনগুলো আছে। তো এটার পর আমাদের অন্যান্য যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে আমরা এখানে ধীরে ধীরে অ্যাড করি। কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দেই। এখানে আমাদের কিছু আরো কিছু টেক্সট রয়েছে যেগুলো আমরা এখানে এখন অ্যাড করব। কন্ট্রোল সি, এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে আবার জাস্ট এটাকে কপি করি। করার পর আবারও ইলাস্ট্রেটর ওপেন করি, করে এটাকে এইখানে দিয়ে দিই।
shift এবং অল্টার দিয়ে এটাকে বড় করি। তারপর জাস্ট এখান থেকে টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দেবো এভাবে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, এখানে ওয়েবসাইট দিলাম, জাস্ট অ্যাড্রেসটা দেই চলছি। এখানে ব্রাউজারে পেস্ট করার একটা কারণ আছে, আমাদের এখানে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো বিষয়বস্তু থাকে ব্যাকগ্রাউন্ডটা ধরে এখানে কপি চলে আসবে। সুতরাং আমি আমার শুধু টেক্সটটা কপি করতেছি, তো এই জন্য আমি জাস্ট ব্রাউজারের উপর পেস্ট করতে আমি এখান থেকে একটা রুলার টুলস নিলাম। নেওয়ার পরে এখানে আরও একটি টেক্সট অ্যাড করব যেটার কালারও আমি হোয়াইট দিব। এবার আমরা এখান থেকে টেক্সটটা কপি করি সি কন্ট্রোল ভি কপি, আবারও ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে আমি আবারও একটি নিউ টেক্সট অ্যাড করব যেটার কালার দিব একই রকমভাবে হোয়াইট। দেওয়ার পর আমরা এখানে জাস্ট 7 পিক্সেল এবং এখান থেকে উপরে টেক্সট থেকে আমি জাস্ট এখানে ডটটাকে কপি করি কন্ট্রোল সি এবং নিচে এটাকে পেস্ট করি কন্ট্রোল ভি। তারপর এটাকেও জাস্ট সমানভাবে আমি নিচে অ্যাড করে দেই। এবার এই জাস্ট এই বিজনেস কার্ডটা অলরেডি তৈরি হয়ে গেছে, তো এটা আমাদের জাস্ট ফটোশপ দিয়ে মকআপস করলে এটা ঠিক হয়ে যাবে। তো মকআপস কীভাবে করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি গতদিন ফ্রি একটি মকআপস অবশ্যই শেয়ার করেছিলাম ফাইল থেকে, এখানে আমি পিডিএফ ফাইলটাকে আগে সেভ করে রাখবো, সেভে কপি বা সেভ এস দিয়ে তারপর আমি এক্সপোর্ট করব এটাকে। আমি প্রথমে জেপিজি আকারে এটাকে এক্সপোর্ট করি। তো অবশ্যই আমাদের ইলাস্ট্রেটর ফাইলটাকে অবশ্যই আগে থেকে রেখে দিতে হবে, এটা হলো কথা। আমি জেপিজি ফাইল ডেস্কটপে সেভ করি সিএমওয়াইকে, ওকে। তো এবার ফটোশপ ওপেন করার পর, ও সরি, আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কিউআর কোডটাকেও জাস্ট কপি করতে হবে। আমি আরেকটু করি, এখান থেকে ফটোশপ থেকে জাস্ট কিউআর কোডটাকে আমি কপি করব। ফাইল সেভ এস ডেস্কটপ, ওকে। তো ইলাস্ট্রেটরে আমি জাস্ট এটাকে আমি উপরে উঠে দিই।
ডেস্কটপ থেকে কিউআর কোডটাকে ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ জেপিজি জেপিজি ওকে এই ইমেজটাকে ইলাস্ট্রেটর ওপেন করে এখানে রাখলাম এবার আমরা এটাকে সেভ দিতে পারি ফাইল এক্সপোর্ট ডেস্কটপ জেপিজি ওকে তো এটা ফটোশপ ওপেন করে আমাদের যে পেইড মকআপসটা আমি গতদিন শেয়ার করেছিলাম তো এই মকআপসটাকে জাস্ট আমি ওপেন করছি আবারও ওয়ার্কিং হেল্প মকআপস বিজনেস কার্ড পেইড মকআপস যে এখানে ফন্টে ক্লিক করলে ফন্ট চলে আসবে তারপর এখান থেকে আমাদের যে ইমেজটা জেপিজি ফাইলটা এখানে ওপেন করব যেটা কেবলমাত্র আমরা ডিজাইন করেছি সরি জেপিজি ফাইলটা টোটালি চলে আসছে আমি বুঝতে পারছি না ফাইলটা সেভ করা হয় নাই সরি ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ আমি পিডিএফ ফাইলটা সেভ করি ডেস্কটপে ক্লিক করলে ওকে করলে জাস্ট এটা বিজনেস কার্ডে মকআপ তৈরি হয়ে যাবে ঠিক একইভাবে আমরা নিচেরটাকেও জাস্ট একইভাবে এখানে ডাবল ক্লিক করে এইটাকেও জাস্ট মকআপ করে দিতে পারি তারপর সেভ করে এটা সেভ হয়ে যাবে তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল ফ্রেন্ডস তো আশা করি একটু বোরিং হলেও সবাই এনজয় করছেন তো এটা অবশ্যই প্র্যাকটিস করলে কিছু আমরা আশা করছি এটা করতে পারবো তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার টিউটোরিয়ালটি দেখার জন্য আর আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/applegraphicsstudiobd এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আরও অনেক এরকম ধরনের আরও অনেক টিউটোরিয়াল পেতে তো সবাই ভালো থাকবেন Goodbye today.